আজকে আমি রান্না করব একদম আমার শাশুড়ি মা আমি এই বাড়িতে আসার পর যেভাবে চিকেন রান্না করতে দেখেছি ঠিক সেইভাবে তার কারণ এইভাবে চিকেন দিয়ে আমি আসার পর দেখতাম এই বাড়িতে সবাই লুচি খায় তাই আজকে সেই সেমভাবে আমি চিকেনটা রান্না করছি আর সাথে ফুলকো ফুলকো লুচি তো এখানে দেখো দিয়ে দিলাম আমি তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে জিরে ফোড়ন আর তার সাথে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন এরপর এগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর এবারে এটাকে ভালোভাবে ভাসে থাকবো আমার শাশুড়ি মা কিন্তু সবকিছু পাটায় বাটা জিনিস ব্যবহার করতে আমিও ভেবেছিলাম পাটাতেই বাটবো তবে পাটার ধারটা চলে গেছে আর বাটতে খুবই প্রবলেম হচ্ছিল তাই আমি মিক্সিতে বেটে নিয়েছি টমেটো বাটা দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এরপর আমি এখানে দিয়ে দিলাম আলুর দম মশলা তোমরা হয়তো ভাবছো যে এটা খেতে আলুর দমের মতন লাগবে এটা খেতে কিন্তু আলুর দমের মতন লাগবে না যেমন চিকেনটা অন্যরকম টেস্ট লাগবে সেরকম একটা অন্যরকম ফ্লেভার পাবে এই চিকেনটা থেকে তো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবারে আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে এবারে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো এবারে চিকেনটাকে ভালোভাবে কিন্তু আমি প্রায় দশ পনেরো মিনিট এইভাবেই কষাতে থাকবো তার সাথে আমি একটু এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর হয় আর একটু ঝালও হয় কারণ এই বাড়িতে সবাই ঝাল খেতে খুব পছন্দ করে আমি এসে তো এইবারই ঝাল খাওয়াটা পুরো বন্ধই করে দিয়েছি তার কারণে আমি ছোট থেকে ঝাল খেতে পারি না তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষালাম মিনিট কষানোর পর এখানে আলু দিয়ে দিলাম আর আলু দেওয়ার পরে আমি আবার এটাকে কষাতে থাকবো আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এখানে নুন যোগ করে দিলাম আর নুন যোগ করে দেওয়ার পর এখন কিন্তু প্রায় আমার পনেরো কুড়ি মিনিট এইভাবে লো আছে করে আমি কষাচ্ছিলাম দেখো অনেকটা জল বেরিয়ে এসেছে এবার আরও ভালোভাবে এটাকে কষিয়ে নেব পুরো একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত দেখো মাংসটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম অন্যান্য সময় আমি ঢেকে ঢেকে মাংসটা কষাই কিন্তু আজকে কিন্তু পুরো তেলে কষানো হয়েছে আর একদম লো টু মিডিয়াম আছে এই মাংসটাকে কষানো হয়েছে এটা খেতে আলাদা রকম টেস্ট লাগবে দেখো আমাদের মাংস রেডি তো আজকে দেখতেই পেলেছেন কীভাবে চিকেনটা বানালাম খুব ইজি না একদম তো চলো আমরা আমি আজকে একটু লুচি দিয়ে চিকেন দিয়ে খাই প্রথমে একটু গ্রেভিটা দিয়ে খাই দেখো চিকেন ও সফট আর মারাত্মক লাগতো খেতে এত সিম্পল ভাবে যে এত সুন্দর লাগতো পারে সত্যি ভালো যায় না তো তোমরা বাড়িতে বানাও আমাকে কমেন্টস করে জানাও তো তোমাদের কেমন লাগলো